দুষ্টদের হাত থেকে বাঁচিয়ে বাংলা জমিনে আশ্রয় দান করেছেন, তার জন্য আমরা প্রথমে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। জীবন হারা, সম্ভ্রম হারা পরিবারগুলোকে সামনে পেয়ে আমরা আমাদের জীবনের সমস্ত মায়া মমতা এখন ভুলে গেছি। এখন মনে হচ্ছে আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাল্লাহ থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আপনারা মোটেই দুশ্চিন্তা করবেন না, তাওয়াক্কুল সিরফ আল্লাহর উপরে রাখুন। আল্লাহ ব্যতীত বান্দাকে সাহায্য করার মতো কেউই নাই। আজকের বাংলাদেশের যে অবস্থা, এখানে আমাদের বলার কিছু নাই। আমরা যা কিছু বলি আল্লাহর কাছে বলি। বিশ্ব নেতাদের যে অবস্থা, তাদের কাছেও কিছু বলার নাই। যে আল্লাহ পাকে যদি মেহরবানি করে কোনো নেতাদের অন্তরের দিকে ঘুরিয়ে দেন, ইনশাল্লাহ তখন এর পরিবর্তন আসবে। যে আল্লাহর হাতে মানুষের অন্তর, তার কাছেই প্রার্থনা করছি, আল্লাহ তুমি বান্দার অন্তরগুলোকে এই সমস্ত দুস্থ মানুষ নির্যাতিত মানবতার দিকে ফিরিয়ে দাও। আজকের বাংলাদেশের আর বার্মার সীমান্তে নাফ নদী মানবতা ভাসছে, আর মানুষ এগুলো দেখছে বসে বসে। হতভাগা বিশ্ব, যারা গণতন্ত্রের কথা বলো, যারা মানবাধিকারের কথা বলো, ধিক তোমাদের, তোমরা ধ্বংস হও। তোমাদের স্থানে একটা পশু যদি নেতা হতো, তারা এদের জন্য কান্ত। অমানুষের দেশে বসবাস করছি আমরা, সারা বিশ্ব অমানুষের বসবাস হয়ে গেছে। ও দি লিডার্স অফ ওয়ার্ল্ড, ওয়াই আর ইউ নট ক্রাইং ফর দিট? ও দি ওয়ার্ল্ড লিডার্স, প্লিজ ডু সামথিং ফর দেম। ইয়া আইয়ুহাল উলামা ওয়াল ফুদালা ওয়াল ক্বাদাতু মুসলিমিন, আইনা আনতুম, হাল মিনকুম রাজুলুন রশীদ? ইয়া আইয়ুহাল মুলুক, ইয়া আইয়ুহাল ক্বাদাতুল মুসলিমিন, আইনা আনতুম? প্লিজ উইথড্র দি নোবেল প্রাইজ অফ আং সান সু কি, নাও শি ইজ দ্য গ্রেটেস্ট ট্যালেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অত্যাচারী নারীদের এখন কেউ থাকে, সে আছে অং সান সু কি, তার নোবেল প্রাইজ অবশ্যই অবশ্যই প্রত্যাহার করা উচিত। ধিক অং সান সু কি, ধিক অং সান সু কি, সেম সেম দ্য ওয়ার্ল্ড, দি লিডার্স অফ বার্মা। মানুষ মরছে, তুমি গণতন্ত্রের বায়ান দিচ্ছ? মানুষকে হত্যা করে যে গণতন্ত্র, ধিক ওই গণতন্ত্রের। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার জমিনে। এটা আল্লাহর জমিন, বার্মা আল্লাহর জমিন, বাংলাদেশ আল্লাহর জমিন, সারা বিশ্ব আল্লাহর জমিন। তার বান্দারা তার জমিনে বসবাস করবে, কে আগে আসলো কে পরে আসলো এটা দেখার বিষয় নয়। আজকে যারা বৌদ্ধ, তারা মুসলমানদের 150 বছর পরে বার্মায় এসেছে। বার্মার আদিবাসী হলো রোহিঙ্গারা, কশ্চিন কালো বৌদ্ধরা নয়। তারা ডাকায়ত, তারা মর্গি, দস্যু, তারা বর্গি। তারা চিরকাল বাংলাদেশ ডাকাতি করে খেয়েছে, এখনো তারা আরাকান ডাকাতি করে খাচ্ছে। এরা ডাকাতিদের চরিত্র। এই আরাকান চিরকাল বাংলাদেশের অংশ ছিল। এই যে রামু উপজেলা দেখছেন না, এটাই ছিল আপনাদের রাজধানী, পরে রোশাং রাজধানী হয়। এই আরাকান ভূমিটা ছিল মুসলমানের ভূমি। ওই যে ইয়ামা পর্বত 72 মাইল লম্বা, ওর ও পাশে ছিল বর্মীরা, এ পাশে ছিল মুসলমানেরা। এই 15,000 বর্গমাইল এরিয়ার মধ্যে শুধু মুসলমানের বসবাস করতো। এদেরই আর ওশাং রাজসভাতে বাংলাদেশের কবি সৈয়দ আলাউল মাদারীপুরে বাড়ি, দৌলত কাজী চট্টগ্রাম বাড়ি, এরা সব ছিল রোশাং রাজসভার অলঙ্কারকারী কবি সাহিত্যিক, আর এরাই ছিল আমাদের গর্ব। আজ বাংলাদেশের সেই রাজধানীকে ধ্বংস করে দিচ্ছে এইসব বর্মী দস্যুরা। বাংলাদেশের নেতারা চুপ করে বসে আছে। কিসের সরকারি দল, কিসের বিরোধী দল, সব মুখে কুলু পেটে বসে আছে। কারণ তারা আল্লাহকে ভয় করে না, তারা ভয় করে পার্শ্ববর্তী বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলোকে ভয় করে। আমরা বলবো তাদেরকে, মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করুন, তবে আল্লাহ সাহায্য পাবেন, নইলে পাবেন না। আল্লাহ বলছেন।